দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে বদরপুর চৌমাথায় থাকা বিশালাকার পথবাতি। সন্ধ্যা নামলে যেখানে আলো ঝলমল করত, সেই গুরুত্বপূর্ণ চৌমাথা এলাকা এখন ডুবে থাকে অন্ধকারে। 2021 বিধানসভা ভোটের প্রাক্কালে বদরপুর শহরের বিশালাকার পথবাতি উদ্বোধন করেন অসম রাজ্যিক বিজেপির মুখপাত্র বিশ্বরূপ ভট্টাচার্য। কিন্তু বর্তমানে বিকল হয়ে পড়ে রয়েছে সেটি। স্থানীয় জনগণ জানান, পথবাতিটি বিকল হওয়ার কারণে রাতে পুরো অন্ধকারে ডুবে যাচ্ছে এলাকা। পথচারীরা জানান, রাতে চলাচল করতে ভীষণ সমস্যা হয়। তারা অভিযোগ করে বলেন, বিভাগীয় কর্তৃপক্ষের গাফিলতির কারণে অন্ধকারাচ্ছন্ন থাকে চৌমাথা এলাকা। বিকল পথবাতিটি দ্রুত মেরামত করার জন্য বদরপুরের সার্কেল অফিসারের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। কয়েকদিন আগে একটি গাড়ির দুর্ঘটনায় সেটি নষ্ট হয়ে গিয়েছে, তাই ইমিডিয়েটলি এটা ঠিক করার জন্য আমি অনুরোধ করছি। কারণ ভবিষ্যতে এটা যে পুরো অঘটন ঘটতে পারে, তাই পুরো অঘটন ঘটার আগে যাতে এটা ঠিক হয়ে যায় অবস্থা করে। রিয়াজুর সদিওলের প্রতিবেদন, তরঙ্গ টিভি।